এই আরেকটা কথা, তুমি ওই লোকটার সাথে কি বলতেছিলা? তুমি যে আমার বাবা সেটা পরিচয় দিয়েছো। মা, আমি ওই লোকের সাথে তো তোমার কথা কিছু বলিনি মা। এই তোমার না বলছি, আমার ভার্সিটি অথবা হোস্টেলের আশেপাশে ঘুরঘুর করবা না। মা, আমি আসলে যদি তোমার সম্মান নষ্ট হয়ে যায় তাহলে আর আমি তোমার কাছে আসবো না। এই তোমাকে না সিগারেট খেতে বারণ করেছিলাম, দেখবে একদিন বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, সেদিন বুঝবে। এই যে শোনো না, আমি তোমাকে কত করে সিগারেট খেতে নিষেধ করি, তাও তুমি খেয়ে যাচ্ছ। তুমি জানো না সিগারেট খেলে কত ক্ষতি হয়, তুমি তার কোনো কথাই শোনো না। আরে বোকা নাকি, অল্প অল্প খেলে কি হবে? আর তুমি আমার ডাক্তার বউ না, কিচ্ছু হবে না। ও মাই গড, আমার বাবা না এদিকে তো আসতেছে, তাহলে এখান থেকে আমার এখনই চলে যাওয়া উচিত। আচ্ছা আসেন, আমি একটা কথা ভুলে গেছি, আমার না ক্লাস ছিল। দেখো তো কয়টা বাজে? এই তো 11টা বাজে। আল্লাহ, আমার ক্লাস তো শুরু হয়ে গেছে, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা আমি তোমার সাথে তাহলে কালকে দেখা করব। আর কি বলো, মাত্র আসলে 5 মিনিট হলো না, এখনই চলে যাবা? শোনো না, রাগ করো না প্লিজ, আমার অনেক ইম্পর্টেন্ট ক্লাস, তো কালকে আবার মিট করবো। ও আচ্ছা, তোমার আবার ইম্পর্টেন্ট ক্লাস, আচ্ছা ঠিক আছে। স্যার, আমাকে একটা কাজ দেওয়া যায় স্যার। কাজ দিব মানে আপনি কি ধরনের কাজ চাচ্ছেন স্যার? বাসার সিকিউরিটি বা মুছামুছির কাজ, যে কোনো কাজ দেন স্যার, সব কাজই পারবো স্যার। আচ্ছা আপনি আসেন, এখানে বসেন। চাচা, এই বয়সে আপনি কাজ করছেন, আপনার কি আপনজন বলতে কেউ নেই? আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, আমি একটা বেশ একটা ভালো একটা চাকরি করতাম, সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা পাই, সেই টাকা দিয়ে ছেলেটাকে লাইন গার্ড করে দিয়েছি স্যার। ওই ছেলে এখন আর আমার খোঁজ খবর নেন আছে। আমার মেয়েটা ছোটোকাল থেকেই পড়ালেখা খুব ভালো করে, তাই আমারও একটা আশা ছিল আমি মেয়েটাকে ডাক্তার বানাবো, খুব আমার আশা। তাই আমার গ্রামের বাড়িটা বিক্রি করে তার ডাক্তারের খরচ দিছি। আমার এই পাশেই মেডিকেল কলেজে আমার মেয়েটা পড়ে, তাই আমি ওর পথে এখানে বসে থাকি, মেয়ে আমাকে পরিচয় দেয় না। তাহলে আমার কাজের ব্যবস্থা করুন স্যার, আমি আবার এক সপ্তাহ পরে এখানে আসবো। ঠিক আছে চাচা, আমি দেখি আপনার জন্য কি করতে পারি। হ্যাঁ এই শোনো,
এই তোমার না বলছি আমার ভার্সিটি অথবা হোস্টেলের আশেপাশে ঘুরঘুর করবা না মারে তোমার দেখার জন্যই তো আমি তোমার হোস্টেলের আশেপাশে আসি এই আরেকটা কথা তুমি লোকটার সাথে কি বলতেছিলা তুমি যে আমার বাবা সেটা পরিচয় দিয়েছো মা আমি ওই লোকের সাথে তো তোমার কথা কিছু বলিনি মা আচ্ছা আমি তোমাকে কত করে বলি গ্রামে চলে যাও এখানে তো আমার একটা সম্মান আছে তাই না আর তাছাড়া আমি তো এখন স্টুডেন্ট তুমি কেন এসে আমাকে বারবার ডিস্টার্ব করো আমার সম্মান নষ্ট করো মারে আমি গ্রামে কার কাছে যাব তোমার ভাইয়া তো আমার পরিচয় দেয় না আমার ভাত কাপড় কে দিবে আর আমি কোথায় বা যাব মা আমি আসলে যদি তোমার সম্মান নষ্ট হয়ে যায় তাহলে আর আমি তোমার কাছে আসবো না বাজে অবস্থা চলো তো অন্যদিকে যাই এই হিরো এই এই ডাক্তার তোর অনেক ভাব না রে তোরে যে আমি কইছিলাম আমার সাথে প্রেম করতে আর তুই আমার পাত্তা দিলি না পাত্তা না দিয়ে এখন ঠিকই অন্য একটা পোলার সাথে ঘুরতেছ এই কি বলছে সব তোর আজকে খবর আছে রে আজকে তোর মাইরা ফেলাম রে তোর আজকে মাইরা ফেলাম চলো চলো না আচ্ছা দাঁড়াও না মা কি হয়েছে এখানে মা মানে কি আপনার মা কি উনি তোর বাপ না এই বয়ফ্রেন্ডের জন্য তুই তোর বাপের অস্বীকার করতেছিস হাই রে তোর অনেক ভালো মনে করছিলাম আর তুই তোর বয়ফ্রেন্ডের সামনে তোর বাপের চিনস না সি তোর তো আর বেঁচে থাকার অধিকার নাই রে তোর আজকে মাইরা ফেলাম বাবা আমার মেয়েটা রে তোমরা ছেড়ে দাও আমার এখনো গায়ে অনেক শক্তি আছে আমি এখনো খেটে খেতে পারবো আমার মেয়ের পরিচয় না দিলে আমার কিছু হবে না আমার মেয়েটা ডাক্তারি পড়তেছে যাতে যা সে সেবা করতে পারো বাবা তোমরা যা করো আমারই করো তোমরা আমার মেয়েটাকে মেরো না তার কোনো ক্ষতি করো না বাবা তোমরা তোমাদেরকে যে হাত জোর করলাম আমার মেয়েটাকে তোমরা মেরো না বাবা আরে শেখ বাবাকে দেখে শেখ তুই তোর বয়ফ্রেন্ডের কারণে তোর বাবাকে অস্বীকার করতেছিস আর সেই বাবাই তোকে আজকে যখন মারতে আসছি তখন তোকে বাঁচাচ্ছে আরে আমার বাবা নেই আর আমার বাবার অভাবের কারণেই আমি আজকে এই খারাপ পথে চলে আসছি তোর মতো যদি এত ভালো একটা বাবা থাকতো তাহলে হয়তো বা ভালো কোথাও থাকতাম আমি আজ এই খারাপ পথে আমি থাকতাম না ভালো ভালো কাজ করতাম আর এমন বাবাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা রেসপেক্ট